গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যেটা ভিডিও বানাইতেছে, তো এই ভিডিওটার বিষয়ে তো আপনি যদি স্কিপ করে না দেখেন, তো আপনার বহুত একটা উপকার হওয়ার পরে যে আপনার যেটা 2023 যেটা পঞ্চায়েতের ইলেকশন, যেটা মানে যেটা ভোটার তালিকা, তো ওই ভোটার তালিকাটা আপনি কী করে গুগলের থেকে কী করে বাই করবেন বা নিজের নামটা চেক করবেন, নিজের নামটা আছে না নাই। তো এটা আরও যারা যারা নতুন করে ভোটার লিস্টে নাম দিছে, তো তারপর নামটা আছে না নাই কীভাবে চেক করবেন, তো আমি এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবেন। তো ফার্স্ট টাইম আপনি যাবেন গুগলে। তো গুগলে যাইয়া গুগলে ক্লিক করছিলেন, কামরোল কিছু অফারটাছে। তো ERCMSS এই ইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো সার্চ করবেন, সার্চ সেটিং মারবেন, সার্চে সার্চ বক্স মারবেন। সার্চ বক্স মারার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবো। ইন্টারফেসটা আওয়ার পরে তো এখানে দেখছেন ডাউনলোড PDF ইলেকট্রিক্যাল রোল। তো এই বস্তুর মধ্যে ক্লিক করবেন। তো এই বস্তুর মধ্যে ক্লিক করার পরে তো আপনি দেখবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ধরনের ইন্টারফেস চলে আসার পরে তো আরেকটা কথা আমি বলে দিই যে আর কি, এই বস্তুটা যে দেখতেছেন যে যারা যারা নতুন নতুন বোর্ডে নাম দিচ্ছে, তারপর নামটা হয়তো এলে যদি এই ভোটের জন্য নাম আইতে পারে, তো আপনারা পঞ্চায়েত ইলেকশন দিতে পারবেন। তো পঞ্চায়েত ইলেকশনে ভোট দিতে পারবেন। তো এই এখানে দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা দিচ্ছে, তো আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে ZPC জেলা পরিষদ এটা সিলেক্ট করে দিচ্ছে। হয়তো আমি বদালি সিলেক্ট করছি, তো জিন্দাঙ্গ বদালি ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করছি। তারপর জিন্দাঙ্গ ZPC ছিল ভবানীপুর, তো ভবানীপুর সিলেক্ট করছি। ভবানীপুর সিলেক্ট করার পরে যদি পঞ্চায়েতাঙ্গ মালগ সিলেক্ট করছি, আপনাকে যেটা এটা আপনি সিলেক্ট করবেন। ওয়ার্ড নাম্বার আপনাকে যেটা এটা সিলেক্ট করবেন। আমার যেটা আমি এটা সিলেক্ট করেছি 4-5 নম্বর, তো সিলেক্ট পোলিং সিটুয়েশন। তো এনভায়রনমেন্টের যেটা আছে ওটা আপনি সিলেক্ট করে দেবেন। মানে আপনারা ভোটটা কোনো দিন হিটার সেন্টারটা নামাবো, তারপর আপনি ডাউনলোডে মেরে দেবেন। ডাউনলোডে মেরে দেওয়ার পরে তো দেখুন যে এরম একটা ইন্টারফেস যাবো, এরম একটা ইন্টারফেস যাবো। তো ইন্টারফেসটার মধ্যে আপনি দেখতে পারবেন যে তলমিয়ে দেবেন যে তালিকায়, যে ভোটের তালিকা, তো এখানে আপনারা চান নিজের নাম নিজেরা বিশ্বে বিশ্বে বাই করতে পারবেন। তলমি ভোট আছে, যদি চান যেটি খণ্ডর যেটি মানুষ আছে, তো ব্যক্তি মানে সেটি এই ভোটের তালিকায় নাম আছে। তো আর যদি আপনার যদি খালি ডাউনলোড করে নিয়ে আসেন, তো তার একটা কথা বলবো, যদি আপনার এই ভিডিও যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক করবেন। তো যদি আনের একটা শেয়ারের দ্বারা যদি একজন মানুষের উপকার হতে পারে, তো অন্য একজন মানুষের এই ভোটের তালিকাটা বাই করে নিতে পারবো। তো আর যদি আপনি যদি কোন যে এটা ডাউনলোড করে রাখবো, তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট অ্যান্ড ডাউনলোড টু PDF এরকম একটা অপশন আছে। ওই অপশনে ক্লিক করে আপনি PDF হিসেবে আপনার মোবাইলে রেখে দিতে পারবেন।